প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ শেষে পার্কে চলে যান। যদি কাছাকাছি কোনো পার্ক থাকে অথবা ছাদে উঠুন, কিছু যোগ ব্যায়াম করুন, জগিং করুন, শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি হবে। যদি ছাদে বাগান থাকে, ব্যায়াম শেষে এরকম ফুল বাগানের কাছে কিছুক্ষণ বসে থাকুন, ফুলের সঙ্গে কথা বলুন। আর যদি বিভিন্ন প্রজাতির ফল গাছ থাকে, যেমন আমার এখানে আছে আম গাছ, জাম্বুরা গাছ, ডালিম গাছ, কলা গাছ, সবেদা গাছ, বিভিন্ন ধরনের ফুল এবং আরও কিছু ফল গাছ আছে, আর যদি এরকম গাছে এরকম সুন্দর করে আম পেকে থাকে, তাহলে তো আর কথাই নেই, মনটা অনেক ভালো হয়ে যাবে। আসলে প্রত্যেকে যদি স্বাস্থ্যকে ঠিক রাখতে চান, তাহলে জীবন থেকে কার্বোহাইড্রেট কমিয়ে ফেলুন, চিনি টোটালি বাদ দিয়ে দেন। ডাক্তাররা বলে থাকেন এবং কেমিস্ট্রা বলে থাকেন, অনলাইনে দেখে থাকবেন, চিনির প্রধান খাদ্য, ক্যান্সারের প্রধান খাদ্য চিনি। চিনি যদি শরীরে না থাকে, চিনি যদি না খান, তাহলে নাকি ক্যান্সারও মরে যায়। চা খাবেন গ্রিন টি, তাহলে আপনার শরীর থেকে অনেক রোগ এমনিতেই চলে যাবে। আর যদি এরকম ফুল বাগানে প্রতিদিন আধা ঘন্টা বসে থাকেন, ভালো লাগবে, মন অনেক ভালো হয়ে যাবে, দেহ মন ভালো থাকবে, শরীর সুস্থ থাকবে, নিজের বাগান না থাকলেও রমনা পার্কে অনেক ফুল গাছ আছে, গাছ বিভিন্ন ধরনের ফল গাছ আছে, রমনা পার্কে চলে যাবেন নিজের জন্য। প্রত্যেকটি মানুষের নিজের সম্পদ হল স্বাস্থ্য, এবং স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য 1 থেকে 2 ঘন্টা নিজের জন্য সময় দিন, এক্সারসাইজ করুন এবং ফুল ফল নিয়ে কিছু সময় কাটিয়ে দিন। ইনশাল্লাহ শরীর দেহ মন ভালো থাকবে, শরীর সুস্থ থাকবে, সকলেই ভালো থাকুন সে আশাই কামনা করছি।